আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে আজকে জামিনে মুক্ত হয়েছেন আমাদের প্রিয় শায়খ শাইখুল হাদিস মুফতি জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। তিনি এখন মুক্ত বাতাসে রাজকীয় সম্মানের সাথে গাড়ির উপরে দাঁড়িয়ে কারাগার থেকে বের হয়েছেন আলহামদুলিল্লাহ। পাশে দাঁড়িয়ে আছেন আমাদের বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীরা, তাকে রাজকীয় সম্মান দিয়ে ফুলের সম্বর্ধনা জানিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা প্রিয় শায়খকে মুক্ত বাতাসে দেখতে পেরে আনন্দিত খুশি হয়েছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আবারও তিনি কোরআনের মঞ্চে মুক্ত হুঙ্কারে কোরআন এবং সুন্নার আলোকে এই জাতিকে সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমাদের প্রিয় শায়খ মুফতি জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, তিনি এখন মুক্ত বাতাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমের সম্মান কিভাবে বাড়িয়ে দেন, রাজকীয় সম্মানের সাথে তাকে গাড়িতে করে সেনাবাহিনীর ভাইয়েরা নিয়ে যাচ্ছেন, এটাই হলো আলেমদের সম্মান। অত ঐশ্বরিক দশা অত জিল্লুমান্ত সব সম্মান দেওয়ার মালিক আল্লাহ। 12 বছর পর এক চুক্তর অবশেষে কারাগার থেকে মুক্ত বাতাসে প্রিয় সাহেব মুক্তি জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। এরা যে কত বড় জালেম ছিল, কত বড় জুলুমকারী ছিল, 11 বছর মুফতি জসীমউদ্দিন রহমানীকে তারা গ্রেফতার করে রেখেছিল। আহারে, গতকালকে যখন হেলিকপ্টারে প্যারোলে মুক্তি পেয়ে হেলিকপ্টারে বোনের জানাজায় অংশগ্রহণ করলেন আল্লাহর প্রিয় গোলাম জসীমউদ্দিন রহমানী, 20 মিনিট বক্তব্য দিলেন। সিংহ খাঁচাই থাকলেও সিংহ হয়, সিংহ কখনো দুর্বল হয় না, কথা বলেন ঠিক কিনা? কি বাঘের গর্জনে বক্তব্য দিলেন আর বললেন, এই হাসিনা সরকার জঙ্গির তকমা লাগায়া আমার উপরে জুলুম করে জেলখানায় বন্দি করে রেখেছে, আসলে আমি কোনো জঙ্গি না, আমি কোরআনের হক কথা বলি, আমি কোরআন সুন্নার সঠিক কথা বলি, আমি ভারতের বিরুদ্ধে কথা বলি, এই দুন আমাকে জঙ্গির তকমা লাগায়া জেলখানায় বন্দি করে রাখা হয়েছে, আসলে আমি কোনো জঙ্গি না, আর আলেমেরা কখনো জঙ্গি হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুফতি জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি বক্তব্য দিয়েছেন, চমৎকার ভাবে কেঁদেছেন আর বলেছেন, এই এই যে ছাত্র জনতা, এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছেন, এই ছাত্ররা হলো আবাবিল পাখির মতো ভূমিকা পালন করেছেন, কথা বলেন ঠিক কিনা? জালেম যত বড় হোক তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। আমি সেই আলোচনাটাই সামনের দিকে নিয়ে যাচ্ছি, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আরে, কত দল চেষ্টা করলো নামাইতে পারে নাই, আরে ছাত্রদের মাধ্যমে, এই তরুণ ছাত্র জনতার মাধ্যমে এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছাত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখির মতো ব্যবহার করেছেন, ঝাঁকে ঝাঁকে ছাত্রদেরকে গুলি করা হয়েছে, আবার তার ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়েছে হাজার হাজার আবু সাইদ, বুক পেতে দিয়েছে, মাথা নত করে নাই, পিছপা হয় নাই, ঘরে ফিরে যায় নাই, আন্দোলনে এদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালিয়ে যাইতে বাধ্য করে ওরা বিজয় উল্লাস করেছে, কথা বলেন ঠিক কিনা? মুফতি জসীমউদ্দিন রহমান তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন, আমার কোনো দোষ নাই, আমি নিরপরাধ, আমরা চাই এই নিরপরাধ আলেমকে অতি দ্রুত তার সমস্ত মামলা থেকে প্রত্যাহার, সমস্ত মামলা প্রত্যাহার করে তাকে অতি দ্রুত মুক্ত করে দেওয়া হোক, আবার সে মুক্ত বাতাসে কোরআন সুন্নার কথা বলবেন, কথা বলে ঠিক কিনা? এই দিনের দায়ীকে আমাদের মাঝে দিতে হবে। তিনি বক্তব্য দিতে গিয়ে অনেক কথা বলেছেন, আবার বলেছেন, এই যে আবরাহা ফাত, তার যারা হত্যাকারী, হ্যাঁ, সেই মামলায় যারা গ্রেপ্তার 5 জন, তারা পবিত্র কুরআনুল কারীমের হাফেজ হয়েছেন, বলেন আল্লাহু আকবার। তিনি বলেছেন, তারা আমার পাশেই থাকে, তারা জেলখানায় গিয়ে কোরআন পড়তে পড়তে এখন কোরআনের হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, বলেন। তাহলে আব্রাহার ফাহাদের সে সমস্ত খুনিরা যাদেরকে আসামি বানায়া জেলখানায় গ্রেফতার করে রাখা হয়েছে, সেই 5 জন এখন কোরআনের হাফেজ, আল্লাহু আকবার, বলেন। এই জন্য মুফতি জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, আমার কোনো দোষ নাই, এই হাসিনা সরকার আমাকে জঙ্গি বানায়া 11 বছর জেলখানায় বন্দি করে রেখেছে, আমার কণ্ঠ দিয়া কোরআনের হক কথা বলার সুযোগ করে দেয় নাই, আমার উপরে জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে, আর আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলাম, আজকে আমি ছাত্র জনতার মাধ্যমে সেই জালেমের করুণ পরিণতি দেখলাম। এই জন্য আলেমদের উপরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, এই জালেমদের ঠাই বাংলার জমিনে হবে না, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই বিচার হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হ্যাঁ, এখন সাবেক প্রধানমন্ত্রী, মাত্র কয়েকদিনের ব্যবধানে
তার বিরুদ্ধে কয়েকটা মামলা হয়ে গেছে, আরো যে কত শত মামলা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তার প্রায় 1300 নেতা কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হচ্ছে, বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হচ্ছে। মানুষের রাগ ক্ষোভ প্রকাশ পেয়েছে, কথা বলে ঠিক কিনা। এই জন্য আলেমদেরকে বন্দি করিয়া, আলেমদেরকে ফাঁসি দিয়া, জামাত শিবিরের ট্যাগ লাগাইয়া, বিভিন্ন কথা বইলা, জঙ্গি বানাইয়া, নানান অপরাধে জুলুম করেছেন যুগের পর যুগ। এই জুলুমের পরিণতি কি হলো? দেশে থাকারও ভাগ্য হলো না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ, কথা বলে ঠিক কিনা। আল্লাহ পাক ওই সমস্ত নেতাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই জন্য ভাইয়েরা আমার, 11 বছর পর মুক্তি নিয়ে বনের জানাজায় এসে মুক্তি জসীমউদ্দিন রহমতুল্লাহ আলাই বজ্র কণ্ঠে আওয়াজ দিয়েছেন, এই জন্য সিংহ খাঁসাই থাকলেও সিংহ, কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর আওয়াজ। আগে যেমন বক্তব্য দিতেন, এখনো তেমন বক্তব্য দিচ্ছেন, চুল পরিমাণ এদিক সেদিক হয় নাই। এই জন্য তারা যে প্রকৃত আলেম, প্রকৃত দিনের দায়ী, তাদের বক্তব্য দিয়ে প্রমাণ পায়, কথা বলেন ঠিক কিনা। এই জন্য মুক্তি জসীমউদ্দিন রহমতুল্লাহ আলাই নিঃশর্ত মুক্তি আমরা চাই। আলেমেরা জেলখানায় বন্দী থাকবে, আর জালেমেরা ঘুরবে, এটা হবে না। এতদিন আলেম দিয়ে জেলখানা ভরা ছিল, এখন জালেম দিয়ে জেলখানা ভরাবেন, আর আলেমেরা বাহিরে কোরআন হাদিসের দাওয়াত দিয়ে ব্যস্ত থাকবে, কথা বলেন ঠিক কিনা। এখন জালেম দিয়ে জেলখানা ভরানো হবে, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, সন্ত্রাস, এদেরকে দিয়ে আমরা জেলখানা ভরাবো, আর সমস্ত আলেমদেরকে মুক্ত করে এই কোরআনের দাওয়াতি ময়দানে তারা দাওয়াত দেবে, কথা বলেন ঠিক কিনা। আমার দিলটা ভরে গেছে। হেলিকপ্টারের মাধ্যমে তিনি আসলেন, 20 মিনিট বক্তব্য দিলেন, পুরো দেশের মানুষ প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। আহ, কি কণ্ঠ, কি বক্তব্য, কি তেজস্বী কণ্ঠের আওয়াজ, আল্লাহু আকবার। এই কণ্ঠকে ওরা ভয় পায়, এই জন্য বাতিল শিকলে বন্ধ করে রাখে, জেলখানায় বন্দি করে রাখে। যেই কণ্ঠের আওয়াজ, এই আওয়াজ, এই দাওয়াত সঠিকভাবে যদি পুরো দেশের মানুষ বুঝে ফেলে দেয়, আমাদের কর্তৃত্ব থাকবে না, ক্ষমতার চেয়ার থাকবে না, রাজত্ব থাকবে না, কথা বলে ঠিক কিনা। এই জন্য আবু জেহেল যেমন বুঝতে পেরেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত সঠিকভাবে যদি প্রকাশ পায়, তাহলে তো আমাদের কর্তৃত্ব থাকবে না, রাজত্ব থাকবে না। এই জন্য তাকে পাগল বলতেন, জাদুকর বলতেন, নানানভাবে ট্যাগ লাগাইতেন, কথা বলে ঠিক কিনা। আজও নানান ট্যাগ দেওয়া হয়, জঙ্গি তকমা লাগানো হয়, নানানভাবে বলা হয়, তারা বিভিন্ন গোষ্ঠী এসে হ্যান ত্যান বিভিন্ন আনসারুল্লাহ নাম টিম দেয়। তিনি আবার বক্তব্য দিতে গিয়ে বলেছেন, মুফতি জসীমউদ্দিন রহমানি তিনি বলেছেন যে বাংলাদেশে এগুলো আনসারুল্লাহ বা জঙ্গি এগুলো কিছুই নাই, এগুলো সব শেখ হাসিনার বানানো। কথা কি বোঝেন না? এগুলো তিনি বানিয়ে এদেশের মানুষের ভিতরে আতঙ্ক তৈরি করে দিয়া কিছু আলেমদেরকে যেন জেলখানায় বন্দি করতে পারে, আর বিশ্ববাসীকে বলে এরা জঙ্গি, এই জন্য এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কথা বলে ঠিক কিনা। এই জঙ্গি নাটক কইরা আলেমদেরকে, এদেশের ওলামা ইকরামদেরকে যুগের পর যুগ তারা বন্দি করে রেখেছে, কথা বলেন ঠিক কিনা।